অন্য ধর্মের বিষয়ের প্রতি আঘাত করা, কটূক্তি করা অবশ্যই মানবতা বিরোধী। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং উদারতা, এটা পরস্পরের মাধ্যমে নিজের ধর্মের মহত্তা এবং উদারতার পরিচয় দেওয়ার শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। ইট ইস ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দ্য ফ্রান্স প্রেসিডেন্ট হ্যাভ বিন সাল্টেড আওয়ার বিলাভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টেনশনালি। উই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার দ্যাট হার্ডিং দ্য রিলিজন অফ আদার্স ক্যান নেভার freedom of expression. We strongly condemn. We are gathered here for the purpose. France যুগে যুগে মুসলমানদের উপর অত্যাচার করেছে, বিশেষ করে 1830 সালে তারা আলজেরিয়াতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে, তাদের ধন সম্পদ লুট করেছে, আমাদের লক্ষ লক্ষ মা বোনদেরকে তারা নির্যাতন করেছে, তারা ধর্ষণ করেছে। এগুলা অবশ্যই একটা সভ্য জাতির নিদর্শন হতে পারে না, কারণ অসভ্য বর্বর যারা এরা কখনো সভ্য হতে পারে না। যদি সভ্য হতে তারা কখনো অন্য ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত করতে পারত না। তাদেরকে আমাদের বাংলাদেশ সরকারের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে, কারণ এই দেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা যেভাবে সম্প্রীতির বন্ধনে আমরা এখানে বসবাস করি। বৌদ্ধ মন্দিরে প্যাগোডায় যখন আঘাত করেছে কিছু দুষ্কৃতিকারী, আমরা এভাবে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছিলাম। যখন শ্রীলঙ্কায় খ্রিস্টানদেরকে কিছু জঙ্গি দুষ্কৃতিকারী যখন নির্বিচারে গির্জার মধ্যে হত্যা করেছে, তখনও কিন্তু আমরা এসে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আমরা যে কোনো অমানবিক হত্যাকাণ্ডের আমরা নিন্দা করি, আমরা প্রতিবাদ করি। শুধু মুসলিম নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো অসহায় নিরাপরাধ মানুষকে হত্যা ইসলাম সমর্থন করে না। সেই জন্য আমরা ইসলামের অনুসারী হয়ে আমরা সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে আমরা রাজপথে নেমে আসি, আমরা এর প্রতিবাদ করি। এখানে কারো ব্যক্তি স্বার্থ নেই, কারণ ইসলাম এসেছে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি এবং সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। দ্য ফ্রান্স প্রেসিডেন্ট দ্য ম্যাটার নিডস মেন্টাল ট্রিটমেন্ট। He has not only made himself the enemy of Islam, but all of peace-loving people. Amra Bangladesh Sarkar ke anurodh korbo ei bishoye sanshode ninda prostab anar jonno. Karon ei desh sampritir desh, taro dharma bishoye agat korar nam freedom of expression na. Amader bujhte hobe erabe আমরা দেখেছি ধর্ম বিশ্বাসের আঘাত করার কারণে পৃথিবীতে যুগে যুগে এই উগ্রতা, উগ্রবাদ, জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। এগুলো করার পিছনে কিছু দুষ্কৃতিকারী সমাজের বুদ্ধিজীবীর আড়ালে, তারা ইন্টেলেকচুয়াল শ্রেণীর আড়ালে তারা লুকিয়ে আছে। পৃথিবীতে যত ধর্মীয় সন্ত্রাস হয়েছে এর পিছনে এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল বা এই সমস্ত সরকার যাদের মানবিকতা নাই তারা দায়ী থাকে সবসময়। আমাদের অন্তরে আমরা এটা সহ্য করতে পারি না। কিছু কিছু মানুষের মাঝে উগ্রতা সৃষ্টি হয়, তেমনি যদি আমরা খ্রিস্টানদের ধর্ম বিষয়ে আঘাত করি, দেখা যাবে যে খ্রিস্টান অনুসারীদের ভিতর থেকেও উগ্রতা সৃষ্টি হবে। হিন্দু ধর্মের বিশ্বাসের প্রতি আমরা যদি আঘাত করি, দেখা যাবে সে হিন্দু ধর্মের মধ্য থেকেও উগ্রতা বা উগ্রবাদ সৃষ্টি হবে। তেমনি বৌদ্ধ ধর্মের প্রতি আঘাত করলেও বৌদ্ধ ধর্মের মধ্যেও আমরা দেখি এরকম উগ্রতা বা জঙ্গিবাদ। সুতরাং আমরা যদি প্রত্যেকে যার যার ধর্ম বিশ্বাসের প্রতি যদি আমরা শ্রদ্ধাবোধ, তাদেরকে সম্মান, যথাযথ সম্মান করি তাদের ধর্মকে, তাহলে আমার মনে হয় না পৃথিবীতে কোনো জায়গায় ধর্মের উন্মোদনা বা উগ্রতা বা জঙ্গিবাদ সৃষ্টি হবে আমি মনে করি না। যদি আমরা এই বিষয়টা খেয়াল করি, যার যার ধর্ম বিশ্বাসকে আমরা যদি সম্মান
করতে পারে তাহলে নিজের ধর্মের মহত্ব উদারতা প্রকাশ পাবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের প্রিয় নবীর জন্য যারা আজকে এখানে এসেছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাধ্যমে তারা যেন তাদের ভিন্ন কর্মকাণ্ড থেকে সরে আসে, কিন্তু মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ যেন বন্ধ করে।